পাহাড় নদী অরণ্য ঘেরা ডুয়ার্সের বিভিন্ন স্পটে একটু অন্যভাবে সময় কাটানোর পাশাপাশি প্রকৃতিকে আরো কাছ থেকে দেখার জন্য প্রকৃতি পাঠ শিবির। দীর্ঘ ১২ বছর ধরে এমন আয়োজন বনগাঁ গ্রিন ওয়েভের। একের পর এক ঘূর্ণাবর্তের রেশ কাটিয়ে একটু দেরিতে হলেও শীতের হিমেল পরশ অনুভব হতে শুরু করেছে। মেঘলা আবহাওয়ায় ময়ূর যেমন পেখম তুলে আনন্দে নৃত্য শুরু করে, ফি বছর শীতের আমেজ পেতে ভ্রমণপ্রিয় বাঙালি হৃদয়ও তেমনই নতুন করে ভ্রমণ পিপাসা অনুভব করতে শুরু করেন। যদিও বর্তমানে ঋতুভেদে বাঙালির ভ্রমণের কোনো বিরাম নেই। এই মুহূর্তে আমরা জয়ন্তী নদীর মাঝ বরাবর যাচ্ছি ভুটিয়া বস্তিতে, সেখানে চুনিয়া ওয়াচ টাওয়ারে। এই মুহূর্তে আমরা একটি জিপসিতে রয়েছি, বুঝতেই পারছেন জিপসি কীভাবে ঘুরছে। এবং যদি দেখাতে পারতাম যে সুন্দর জল পথ পেরিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছে, এই মুহূর্তে আমরা জিপসিতে রয়েছি, একবার সকলের সাথে পরিচয় করবো। আমি সোমনাথ, আমি কুকাই, আমি কুন্তল, আমি সুভদ্রা, আমি গোপাল, হাই আমি পার্থ। এইরকম একটি মজার দল, মজার টিম আমরা গ্রিন ওয়েভের পক্ষ থেকে, এই যে একটু আগে যে কথা বলছিলাম আপনাদের, সেরকম আমি চেষ্টা করছি এবার এই যে অপরূপ যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই ছবি এবার আপনাদের সামনে একবার তুলে ধরার। মাঝে প্রায় দু বছর করোনা মহামারী তাতে বেশ কিছুটা লাগাম পড়াতে সক্ষম হয়েছে বটে, কিন্তু মহামারীজনিত বিধিনিষেধ কিছুটা আলগা হতেই হাঁফিয়ে ওঠা বাঙালি মন ফের দে ছুট দিতে শুরু করেছে। ক্যাম্পে মূল আকর্ষণ হচ্ছে যে আমরা জঙ্গলের ভিতরে তাঁবুতে থাকতে পারি, মানে এটা একটা অভিজ্ঞতা, মানে কোনো মানুষজন নেই এমন একটা নির্জন জায়গায়, পাহাড় নদী গাছপালা এরকম একটা মানে টেক্সচার, এবং তার মধ্যে আমরা টেন্ট করে থাকতে পারি, এটাই আমাদের মানে মূলত আকর্ষণ। এবং তারপরে তো বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হয়, মূলত বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা অভিভাবক হিসেবেও আমরা সেটা এনজয় করি। যেমন এই রক ক্লাইম্বিং বাচ্চাদেরকে করানো হয়, জঙ্গলের ভিতরে ট্রেকিং পাহাড়ের ছোটো ছোটো পাহাড়ের উপর দিয়ে, তারপরে বাটারফ্লাই ওয়াচিং, ওদেরকে বিভিন্ন বিষয়ে বলা, এরকম বিভিন্ন বিষয় ওখানে হয়, রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, এই অ্যাক্টিভিটিসগুলো মানে স্পোর্টস মানে স্পোর্টিং অ্যাক্টিভিটিসগুলো ওখানে হয়। আর তা বাদে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমরা ওখানে খুব ফ্রিলি মানে আমরা নাটক করি, মানে নিজেরা গান করি। তারপরে আমাদের ওখানে শেষ দিন আমাদের ক্যাম্প ফায়ার করা হয়, ওটা একটা মানে মূল আকর্ষণ থাকে আমাদের, কটা দিন আমাদের খুব সুন্দর কেটে যায়। দেশের রাজ্যের জনপ্রিয় টুরিস্ট স্পটগুলি ভিড়ে থিক থিক করছে, সাগর কিংবা পাহাড়ের সেই ভিড়ে চোখ রাখলেই অথবা কান পাতলেই সহজেই বোঝা যায় তার সিংহভাগই ভ্রমণপ্রিয় বাঙালিতে ঠাসা। আর শুধু পাহাড় সাগর কেন, আমবাঙালির ফেভারিট ডেস্টিনেশনগুলির মধ্যে এখন জঙ্গলও বেশ কিছুটা স্থান করে নিয়েছে। তাই তো গানে গল্পে কিংবা কবিতা উপন্যাসেও বাঙালির প্রকৃতিপ্রেমের কাহিনী কারো অজানা নেই। আমাদের মূল উদ্দেশ্য এটাই থাকে যে এই যে আমাদের এত ব্যস্ততম জীবন, দৌড়ঝাঁপ, আমাদের এত সবসময় একটা বিজি আমরা থাকি, তো তার ভেতর থেকে মনে হয় কিছুদিন, কয়েকটা সময়, কিছুদিনের জন্য কিছু সময় যদি আমরা বের করতে পারি আমাদের সেই জীবন থেকে, এবং এইভাবে যদি কাটাই। পাহাড়ে সবাই যান আপনারা, জঙ্গলেও আপনারা সবাই যান, কিন্তু এই আশাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। যারা নতুন আসবেন, যারা আসেন তারা জানেন, যারা আসেন কেউ আমাদের ক্যাম্পে এখন অবধি মনে হয় একবার এসে আর আসেননি এরকম হয়নি, বেশিরভাগ লোকই বারবার এসেছেন। তো যদি আসেন, আমি আমার নিজের বিশ্বাস থেকে বলছি, আমি কনফিডেন্স নিয়ে বলছি যে যদি আপনারা একবার কেউ এখানে আসেন, বারবার আসতে ইচ্ছে করবে। কারণ আমরা বেড়াতে আপনারা প্রত্যেকেই যান, কিন্তু এই যে জঙ্গলে এইভাবে প্রকৃতির সাথে মিশে, এখানে প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে থাকা,
সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ভীষণই অন্যরকম। এবার আপনাদের বলি সেই রকমই প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর একটু অন্যরকম ভ্রমণ কাহিনী, যার আয়োজক বনগাঁ গ্রিন ওয়েভ। বিগত প্রায় 12 বছর ধরে ডুয়ার্সের পাহাড় নদী অরণ্যে ঘেরা বিভিন্ন স্পটগুলিতে প্রকৃতি পাঠের শিবিরের আয়োজন করে আসছেন তারা। মূলত প্রতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই আয়োজন হয়ে থাকে। আমরা বনগাঁ গ্রিন ওয়েভের তরফ থেকে এবছর 13তম ক্যাম্প আমরা করছি। আমরা মূলত ডুয়ার্সে শীতকালটা বেছে নিই, 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারির ওই সময়টা বা 2রা জানুয়ারি যে সময় স্কুল ছুটি থাকে। আমাদের যে লক্ষ্য, আমাদের গ্রিন ওয়েভের যে ট্যাগ লাইনটাও সেটা হচ্ছে কানেক্টিং পিপল উইথ নেচার। আমাদের লক্ষ্য হলো হচ্ছে নেচারের সঙ্গে মানুষকে কানেক্ট করানো। তো সেটা আমরা সবথেকে বেশি করার চেষ্টা করি যে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের স্কুলটা ওই সময় ছুটি থাকে এবং বাচ্চারা বেশি পার্টিসিপেট করতে পারে। আমাদের এখানে একটা নেচার স্টাডি ক্যাম্প করানো হয়, 13 বছর ধরে এই ক্যাম্প করানো হচ্ছে। তো সেই নেচার স্টাডি ক্যাম্পের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে নেচারের সঙ্গে কানেক্ট করি এবং তাছাড়াও কিছুটা ছোট ছোট রক ক্লাইম্বিং, অল্প রক ক্লাইম্বিংয়ের একটু বেসিক জিনিসটা শেখানো হয়। এছাড়াও কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করানো হয়। মূলত ফোকাস করা হয় নেচার স্টাডির উপর। হিমালয়ের পাদদেশে ভারত ভুটান লাগোয়ার সীমানায় তাঁবু খাটিয়ে 5 রাত্রি 6 দিন ধরে চলে এই প্রকৃতি পাঠের আসর। সাথে থাকে রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, ট্রেকিং, বার্ড অ্যান্ড বাটারফ্লাই ওয়াচিং। আমরা এই মুহূর্তে রয়েছি সান্তালেবাড়িতে। আমাদের এবছর গ্রিন ওয়েভের যে ক্যাম্প করার চিন্তা ভাবনা চলছে, আমরা সেই জায়গাটি দেখবার জন্যই মূলত আজকে এখানে আসা। আমি গোপালকে একবার অনুরোধ করব এই যে এখানে ক্যাম্প হবে এই মুহূর্তে যে পরিস্থিতি সেইটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। আমরা অফিসিয়ালরা এসছেন এবং তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন যে সমস্ত অ্যাডভান্স ক্যাম্পের যেগুলি প্রয়োজন বা যারা ক্যাম্পাররা আসবেন তাদের যাতে অসুবিধা না হয় সেই বিষয়গুলি। এই মূলত এখন যে ছবি দেখছেন এইখানেই টেন্টগুলি তৈরি হবে বা বিগত দিনে হয়ে এসেছে। আমরা আজকে সেই বিষয়গুলি, এখানে আলো, পানীয় জলের ব্যবস্থা, যে ক্যাম্পাররা যারা যাতায়াত করবেন, এই পাশেই রয়েছে একটি নদী বা ঝড়া বলা চলে, সেখানে আমরা আমাদের স্নান পর্ব সেরে নিতে পারবো। একটু আগে আমরা সেখান থেকে ঘুরে এলাম। আর এই পেছনেই এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করানো যাবে, একটু আগে সিসি স্যার যা বলছিলেন আর কি। তো সব মিলিয়ে ওভারঅল কিন্তু একটা দারুণ পরিবেশ, কারণ এখন প্রায় 3টে বাজে, একটু পরেই এখানে হঠাৎ করেই নাকি সূর্য নেমে আসে, মানে হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। আর আজকে আমরা এসেছি বেশ কিছু সময় হলো, সব থেকে আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটি ভালো লেগেছে সেটি হচ্ছে প্রচুর প্রজাপতি এবং ফড়িং, মানে এত রং বেরঙের প্রজাপতি, এক কথায় মন ভালো হয়ে যাবে। আমি গোপালকে বলবো আরেকবার পুরো জায়গাটাকে দেখাবার জন্য। শেষ রাত্রিতে থাকে ক্যাম্প ফায়ার ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, নাটক, আবৃত্তি ইত্যাদি। বিতে প্রতিদিন সূর্য ওঠা, তুমি পাথরে ফুল যে ফোটা, প্রভু মূলত স্কুলের ছেলে মেয়েদের কথা ভেবেই এই শিবিরের আয়োজন করা হয়, যদিও তাদের সাথে সাথে অভিভাবকেরাও অংশগ্রহণ করে থাকেন এই ক্যাম্পে। আমরা ওখানে রক ক্লাইম্বিং করি, আরও অনেক আমরা অনেক মজা করি ওখানে। আমরা কিছু কিছু দিন পাখি দেখতে যাই, কিছু কিছু দিন প্রজাপতি দেখতে যাই, আবার কিছু কিছু দিন সাপের বিষয়ে কিছু আলোচনা করি। আমরা টেন্টে থাকতে পারি, আমরা রক ক্লাইম্বিং করি, আমরা অনেক পাখি দেখতে পাই, প্রজাপতি দেখতে পাই, আমরা অনেক রকমের গাছ দেখতে পাই,
আমরা পাহাড়ের নদীর জলে স্নান করতে পারি, আমাদের খুব ভালো লাগে। আমরা ক্যাম্পে টেন্টে থাকি এবং আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে টেন্টে থাকি, তাহলে সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। তাছাড়া আমরা ক্যাম্পে আর অনেক কিছু করি, যেমন রক ক্লাইম্বিং, রাফলিং। তাছাড়া আমার সবচেয়ে ভালো লাগে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ের দড়ি বেয়ে ঝুলে আসা, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবার নয়নাভিরাম, সবুজ পাহাড় আর খরস্রোতা নদীর জলপ্রবাহের আওয়াজ, নানান ধরনের পাখির ডাক, রং বেরঙের প্রজাপতি প্রভৃতির মধ্যে বুক ভরে নিখাত প্রাণবায়ুর স্বাদ আস্বাদন করতে চাইলে আপনিও যোগ দিতে পারেন এই প্রকৃতি পাঠ শিবিরে। এখনকার মতো এ পর্যন্তই, তবে শেষ করবার আগে একটি কথা বলতেই পারি যে আপনিও আসতে পারেন, আপনারাও আসতে পারেন এই প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির মাঝে কয়েকটি দিন নিঃসন্দেহে কাটিয়ে যেতে পারেন এবং ভালো লাগতে বাধ্য। কারণ প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, প্রকৃতিকে ভালোবাসার দায়িত্ব আমাদের, অন্তত আগামী প্রজন্মের দিকে তাকিয়ে প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। ক্যামেরায় গোপাল মিস্ত্রির সাথে সোমনাথ মজুমদার, নিউজ নো ম্যানস ল্যান্ড,